নমস্কার, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে কোনো ব্যক্তির জীবনে যখন ভালো একটা সময় আসতে চলেছে বা আসার সম্মুখভাগে, তো ভগবান সেক্ষেত্রে কি কি সংকেত আমাদের প্রদান করে থাকে। আজকের এই ওভারঅল বিষয়টা এই টপিকের উপরেই থাকবে যে ভালো সংকেত বা শুভ সংকেত বা ভালো সময় আসার আগে পরমেশ্বর ভগবান বলুন, প্রকৃতির দিক দিয়ে বলুন, বা আমাদের ইউনিভার্স আমাদেরকে কি কি সংকেতগুলো দেয়। এখানে দেখুন, ভালো সময় বলতে বোঝানো হয়েছে ওভারঅল প্রত্যেকটা বিষয়কে। অর্থনৈতিক দিকটা সুন্দর হবে, পারিবারিক ক্ষেত্রে মানে সুখ শান্তি থাকবে, সন্তান সন্ততি বাধ্য থাকবে, এছাড়াও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ওভারঅল একটা কনসেপ্ট হলো যে ভালো সময় আসতে চলেছে, এবং প্রত্যেক মানুষের জীবনে একটা এমন টাইম ফ্রেম থাকে, এমন একটা ফেজ থাকে, যে সময়টা কিন্তু তাদের একটা গোল্ডেন পিরিয়ড চলে, মানে গোল্ডেন টাইম। ভালো ভালো অপরচুনিটি পাওয়া, কাজের ক্ষেত্রে লাভ রিলেশনে খুব সুন্দর একটা ম্যানেজমেন্ট থাকা, বা হয়তো পারিবারিক ক্ষেত্রে খুবই মানসম্মান থাকা, বা সামাজিক ক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি পায়, একটা সময় থাকে যখন শুক্রের ভাগটা অত্যন্ত পরিমাণে ইনক্রিজ হয়ে যায়, শুক্রদেব অত্যন্ত পাওয়ারফুলি হয়ে যায়। এবং এটা প্রত্যেক মানুষের কিন্তু একটা জীবনে, জীবন প্রাককালে কিন্তু ঘটে থাকে, এই টাইম ফ্রেমটা কিন্তু থাকে। তাহলে এই একটা টাইম ফ্রেমে ভগবান আমাদেরকে কি সংকেত প্রদান করছে, উনি কি কি আমাদেরকে অপরচুনিটিগুলো দিচ্ছে সংকেতের মাধ্যমে, এবং সেই অপরচুনিটিগুলোকে, সুযোগগুলোকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি বা কিভাবে সৎ ব্যবহার করছি ভালো সময়ের, যাতে করে জীবনে সব মানে সাফল্যের শিখরে পৌঁছাতে পারি, এই কনসেপ্টটা কিন্তু আমাদের প্রথমে জানা কিন্তু প্রয়োজন। যেমন ধরুন, যদি আপনাদের ঘরের মধ্যে হঠাৎ করে কালো পিঁপড়ের লাইন ধরে কোনো খাবার নিয়ে যাচ্ছে, পিঁপড়েরা মুখে করে খাবার নিয়ে যাচ্ছে, এটা কিন্তু শুভ সংকেত, এবং এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। দেখুন, এরকম যদি কোনো সংকেত পান যে আপনাদের ঠাকুর ঘরে হোক বা আপনাদের কিচেন রুমে, ডাইনিং হলে পিঁপড়ের লাইন দিয়ে মুখে করে খাবার নিয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু কি হয়, ঘরের শ্রী বৃদ্ধি পায়, এমনটা শাস্ত্রে বলা হয়েছে, মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এই বিষয়টাতে। এছাড়াও যদি ছোট ছোট পাখি আপনাদের গৃহচত্বরে এসে বাসা বাঁধে, বা আপনাদের উঠোন রয়েছে, সেই উঠানে হয়তো বাগান রয়েছে, বা হয়তো বাসভবনের পিছনে অনেক গাছ রয়েছে, বা দেখবেন ঘরের ভেন্টিলেটর যেগুলো থাকে, সেই ভেন্টিলেটরের মধ্যে যদি কোনো পাখি এসে বাঁধা মানে বাসা বাঁধে, ঘর তৈরি করে, বা হয়তো পায়রা যদি এসে ঘর তৈরি করে, সেটা কিন্তু খুবই শুভ লক্ষণ। এগুলো কিন্তু মানে ইতিবাচক ঘটনাগুলোকে জীবনে টেনে আনে, এরকম ঘটনাগুলো। এছাড়াও দেখুন, এই বাসা কখনোই ভেঙে ফেলা উচিত নয়। পাখির বাসা বা পাখির ডিম ভেঙে দিয়া মহাপাপের কাজ, কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে কখনোই করবেন না এরকম কাজ। যাই হোক, একবার কি হয়েছিল, এটা কিন্তু গীতায় উল্লেখ করা হয়েছে, একবার নারদ মুনি ভগবান বিষ্ণুদেবের দর্শনের জন্য উনি কিন্তু বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন, ও সেখানে গিয়ে নারদ মুনি প্রভু নারায়ণকে, শ্রী বিষ্ণুকে একটি প্রশ্ন করেছিলেন যে মানুষের জীবনে দুঃখ বা সুখ আসার আগমন কিভাবে চিহ্নিত করা যায়, বা কি করে বোঝা যায় যে কোনো ব্যক্তির জীবনে সুখ শান্তি আসতে চলেছে না দুঃখ কষ্ট আসতে চলেছে। তো নারদ মুনির এই প্রশ্নে ভগবান নারায়ণ উত্তরে বলেছিলেন, দেখুন, কোনো ব্যক্তির ঘুম যদি হঠাৎ করে ভোর 3টা থেকে 5টার মধ্যে মানে ভেঙে যায়, এই যে একটা টাইম ফ্রেম, এটাকে বলা হয় দি ব্রহ্মাস টাইম, মানে ব্রহ্মদেবের টাইম এটা, এবং সমস্ত জাগতিক শক্তি, সমস্ত পজিটিভ এনার্জিরা পর্যন্ত এই 3টা থেকে 5টার এই টাইম ফ্রেমের মধ্যে অত্যন্ত নিজেদের মানে শক্তিতে পাওয়ারফুল হয়ে ওঠেন, এবং কি এই সময়ে ইউনিভার্স ক্রিয়েট হয়েছিল, আমাদের এই প্রকৃতি ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, তাই এটাকে বলা হয় ব্রহ্মদেবের টাইম। ঠিক আছে, তো এই সময়ে যদি হঠাৎ করে কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায়, বা এই সময় যদি হঠাৎ করে কোনো ব্যক্তি যদি কোনো দেবদেবীর স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু একটা এটাকে খুবই শুভ একটা সংকেত বলে মনে করা মানে মনে করা হয়। এবং এইরূপ ঘটনা যদি কোনো ব্যক্তির সাথে ঘটে, তাহলে বুঝতে হবে যে তার জীবনে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। তাতে সেই ব্যক্তিটা যতই একটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, সে কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে এবং একটা ভালো সময়ের মুখ দেখবে। আচ্ছা, আরেকটি বিষয় বলে দিচ্ছি, পুজো করার সময় আপনারা তো নিত্য পুজো করেন প্রত্যেক দিনই, তো এই পুজো করার সময় দেবদেবীকে যে ফুল দেওয়া হয়, অর্পণ করা হয়, সেই ফুল যদি হঠাৎ করে মাটিতে এসে পড়ে যায়, এর ফলে কি মনে করা হয়, বলা হচ্ছে এরকম যদি কোনো সংকেত পাওয়া যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তির পুজো ভগবান কিন্তু গ্রহণ করেছেন, এবং সেই ব্যক্তির মনস্কামনা খুব শীঘ্রই কিন্তু পূর্ণ হবে ভগবানের ইচ্ছাই, ভগবানের এটি আশীর্বাদ। ওই যে ফুলটা মাটিতে পড়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই একটা শুভ সময়, খুব শীঘ্রই আপনাদের জীবনে আসবে,
খুবই শুভ একটা সংকেত। ওই ফুলটা সর্বদা নিজের কাছে রেখে দেবেন, দেখবেন ওটা ঠাকুরের আশীর্বাদ, আশীর্বাদ স্বরূপ সেই জিনিসটা নিজের কাছে রেখে দিবেন, ভালো সময়ে দ্রষ্টা অবশ্যই হবেন। আচ্ছা, এরপর যে সংকেতটি বলবো, দেখুন যদি আপনারা নিজেদের মধ্যে লক্ষ্য করেন যে কারণ ছাড়া বা অকারণে হঠাৎ করে খুবই হাসি খুশি মেজাজে রয়েছেন, মনে এক অদ্ভুত ধরনের প্রশান্তি রয়েছে, বা ভগবানের প্রতি আকৃষ্ট বেড়ে গেছে, ভগবানের সান্নিধ্যে যাওয়ার ইচ্ছে হচ্ছে, ভগবানের পুজো পাঠ করার ইচ্ছা করছে, এইগুলো হচ্ছে কিরকম, খুবই শুভ সংকেত। দেখুন নরের মধ্যেই নারায়ণ কথাতেই আছে, আমাদের প্রত্যেকের ভিতরে নারায়ণ আছে, ভগবান আছে, আমাদের আত্মা হচ্ছে পরম আত্মার মানে দেন, পরম আত্মার উপহার। তো সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু ওই পরম ব্রহ্মের সাথে সম্পর্ক রাখি, কানেক্টেড। তো সেক্ষেত্রে কি হয়, যদি আপনারা এমনটা অনুভব করেন যে আপনারা মানে বেশ আনন্দে আছেন, হ্যাপিলি একটা জীবন লিড করছেন, বা হয়তো টাকা পয়সা না থাকুক কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি রয়েছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো সময় কিন্তু আসতে চলেছে, এটাও কিন্তু একটা সংকেত। এছাড়াও ধরুন কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতে কি ঘটে যাবে সেরকম কোনো যদি সংকেত বারবার পায়, বা একই স্বপ্ন বারবার সে মর্নিং পিরিয়ডে দেখছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ভবিষ্যতে সেই জিনিসটা তার সঙ্গে কিন্তু ঘটতে পারে। তাহলে সেই জায়গা থেকে এক হয় সতর্ক হয়ে যাওয়া উচিত, বা যদি কোনো শুভ সংকেত হয় তাহলে অবশ্যই সে সংকেতটাকে ফলপ্রসূ করা উচিত, এটাও কিন্তু শুভ সংকেত। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ধরুন কোনো ব্যক্তির হঠাৎ করে অর্থ খরচটা যদি কমে যায়, কারোর হয়তো সংসারে প্রত্যেক মাসে ধরে চলুন 20,000 টাকা খরচা হচ্ছে, সেখানে আপনারা অনুভব করলেন যে এই মাসে 10,000 টাকা খরচা হয়েছে, পরের মাসে 5,000 খরচা হয়েছে, মানে বাড়তি খরচটা কমে যদি যায় তার মানেও কিন্তু একটা ভালো সময় আসার সংকেত এটিও কিন্তু প্রদান করে। কারণ খরচ আমাদের করায় কে, খরচ করাই রাহু গ্রহ, এবং রাহু যদি কোনো কারণে শান্তি হয়ে যায়, একটু চুপচাপ হয়ে যায়, তার যদি উপদ্রবগুলো কমে যায় তাহলে কিন্তু অর্থ রোজগারটাও বাড়ে, এবং কি অর্থ সঞ্চয় হয়, সেভিংস হয়, তাহলে সেই ক্ষেত্রে এটিকে কিন্তু শুভ সংকেত বলা হয়েছে। হঠাৎ করে যদি আপনারা অর্থকে সংযত করে রাখতে পারেন, অর্থকে নিজের হাতে ধরে রাখতে পারেন এবং অর্থ সঞ্চয় করতে পারেন, তাহলে এটাও কিন্তু একটা খুবই ভালো সময় আসতে চলেছে বিষয়টা কিন্তু ইন্ডিকেট করে। সর্বশেষ যে সংকেতটি বলবো, মন দিয়ে শুনবেন, দেখুন পশু পাখিদের কাছ থেকে আমরা কিন্তু অনেক প্রকার সংকেত বা ইঙ্গিত পেয়ে থাকি। দেখুন ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে কে, আমরা মানুষ, মনুষ্য সৃষ্টি ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। তো সেক্ষেত্রে ভগবান কিন্তু আরও জিনিস সৃষ্টি করেছেন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড গ্যালাক্সি, সেখানে উদ্ভিদকুল রয়েছে, প্রাণীকুল রয়েছে, পশু পাখি রয়েছে, তাদের মাধ্যমে প্রকৃতি কিন্তু আমাদেরকে ভালো সময় আসার পূর্বে কিছু ইঙ্গিত প্রদান করে থাকে, কিন্তু সেই ইঙ্গিতগুলোকে আমরা ওভারলুক করে যাই, বুঝতে পারি না, এতটাই কর্মে আজকের দিনে আমরা ব্যস্ত। আর এই সংকেতগুলো যদি আমরা একটু বুঝে নিতে পারি যে ভগবান কি মাধ্যমে কি বলতে চাইছেন, তাহলে কিন্তু আমাদের জীবনের পথ চলাটা কোথাও না কোথাও ইজি হয়ে যাবে। যাই হোক, ধরুন যদি কোনো ব্যক্তির গৃহের ছাদে হনুমান বা বাঁদর আমের আঁটি ফেলে যায়, আমটি খেয়ে আমের আঁটিটি যদি ফেলে যায়, বা ধরুন কোনো ব্যক্তির গৃহে যদি কোনো বিড়াল সদ্যজাত সন্তানের জন্ম দেয়, এটিকে কিন্তু শুভ সংকেত বলা হয়েছে, খারাপ সংকেত নয়। এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন, তাই এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। ঘরে বিড়ালের বাচ্চা দেওয়া শুভ সংকেত, এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ গেইন করা যায়, পাওয়া যায়, এবং কি যদি কোনো বাঁধর আমের আঁটি ফেলে দিয়ে যায় সেটাও শুভ সংকেত। এছাড়াও আপনারা যদি ঘুমান্ত অবস্থায় টাইমটা মনে রাখবেন 3-5টার মধ্যে মর্নিংয়ে, কখনো স্বপ্ন দেখেন ঝাড়ু কেউ দিচ্ছে বা কোনো ঝাঁটার স্বপ্ন দেখেন, শুভ সংকেত। কেউ যদি সাদা প্যাঁচার স্বপ্ন দেখেন, এটিও শুভ সংকেত। হাতি দেখা স্বপ্নে, শঙ্খ দেখা, তারপরে শাঁখ দেখা, ময়ূরের স্বপ্ন দেখা, ঠিক আছে, তারপরে টিকটিকির স্বপ্ন দেখা, এগুলোকে কিন্তু স্বপ্নশাস্ত্রে খুবই শুভ বলে শাস্ত্রে মনে করা হয়। অনেকেই মাছের স্বপ্ন দেখেন, মা সাঁতার কাটছে এরকম কোনো স্বপ্ন দেখলেন, এটিকেও শুভ স্বপ্ন মানে সংকেত বলা হয়। বা হয়তো ব্যাঙের স্বপ্ন দেখলেন, ব্যাঙ হচ্ছে পবিত্রতার প্রতীক, শুদ্ধতার প্রতীক, তো সেক্ষেত্রে ব্যাঙের স্বপ্ন দেখাও শুভ সংকেত। তাহলে এখানে কি বলা হয়েছে যে তাদের জীবনে যারা এরকম সংকেতগুলো পায় তারা কিন্তু জীবনে একটা জায়গাতে গিয়ে একটা বয়সের পর অবশ্যই সফলতা গেইন করতে পারে, অর্থলাভ তাদের জীবনে কিন্তু হয়, অর্থের প্রাপ্তি হয়, ভবিষ্যতে হবে
সাময়িক না হলেও ভবিষ্যতে কিন্তু এই সংকেতগুলো প্রদান করে থাকে আমাদের ইউনিভার্স, আমাদের প্রকৃতি বা ভগবান যেটাই বলুন না কেন, এবং বিভিন্ন মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে হতে পারে, পশু পাখিদের মাধ্যমে হতে পারে, বা হয়তো আলাদা কোনো মানে মাধ্যমে প্রদান করে থাকে। তো এই সংকেতগুলো বুঝে গেলে ভালো আমাদেরই এবং জীবনযাত্রাটা খুব ইজিলি হয়। যাই হোক, এই প্রত্যেকটা কনসেপ্ট আপনাদেরকে আমি আমার মতন করে জানানোর চেষ্টা করেছি। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন। আজকের জন্য অনুষ্ঠানটি এখানে আমি সমাপ্ত করলাম। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।